নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে আপনাদের অনেক স্বাগত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের যত অশুভ শক্তি, যত অশুভ বাধা বিপত্তি, সেগুলোকে থেকে আমরা মুক্তি পাব এই আশা নিয়ে আজকে আমি শুরু করছি। আর আজকে বানিয়ে দেখাচ্ছি একটা মিষ্টি রেসিপি, তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে বানাচ্ছি আজকে ভাপা সন্দেশ। তা তার জন্য আমি ছানা কাটিয়ে নিয়েছি, এখানে 500 গ্রাম দুধের ছানা আছে, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি গুঁড়ো করে, আর লাগছে সামান্য এলাচের দানা, এটাকেও আমি থেঁতো করে নিয়েছি। যেহেতু আমি ভাপা সন্দেশটা 3টে কালারের করব, তাই জন্য আমি নিয়ে নিয়েছি একটু আমের পাল্প, এটার জন্য ফ্লেভারটাও সুন্দর হবে। তা অরেঞ্জ কালারের জন্য আমি আমের পাল্প নিয়েছি, আর গ্রিন কালারের জন্য নিয়েছি গ্রিন ফুড কালার। প্রথমে মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই ছানাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, তাই জন্য চিনিটা লেগে আছে। তা ছানাটা দিয়ে দিলাম, আর চিনি গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এতে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিটা দেবেন। এলাচের দানাগুলো দিয়ে দিলাম, এলাচ থেঁতোটা, এটাকে আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। মিক্সারটা বেশি ঘন হয়ে গেছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ, দিয়ে আবার একবার মিক্সিতে এটাকে চালিয়ে নেব। একদম স্মুদ একটা মিক্সচার হয়ে গেছে, এটাকে এবার আমি এখান থেকে নাবিয়ে নিচ্ছি। এই ছানাটাকে আমি 3 ভাগ করে নিয়েছি, একটা ভাগে দিয়ে দিয়েছি এই আমের পাল্পের মধ্যে, এটাকে ভালো করে মিশিয়ে নেব, এটা হবে অরেঞ্জ কালার। আর একটা রেখেছি সাদা, আর এটাতে দেবো গ্রিন ফুড কালারটা। তো এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু পাতলা হয়ে গেলেও কোনো ব্যাপার না, এটা ভাপানো হবে তো, তখন এটা স্টিমটায় ভালোভাবে ইয়ে হয়ে যাবে। আস্তে আস্তে ঘন হয়ে গেল, তো এইভাবে অরেঞ্জ কালারটা আমি করে নিচ্ছি। এবার আর একটা বাটিতে আমি মিশিয়ে নিচ্ছি গ্রিন ফুড কালার। দুধ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে একটা গ্রিন ব্যাটার তৈরি করব। 3টে মিক্সচার আমার রেডি হয়ে গেছে, অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট। তা এগুলো আমি রেখেছি, আর এখানে আমি একটা গামলিতে জল নিয়ে নিয়েছি, জল নিয়ে একটা বাটি উল্টে দিয়েছি, আর এটা একটু গরম হতে দিয়েছি। একটা টিফিন বাক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু সামান্য ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে এই মিশ্রণগুলো তলাটা না লেগে যায়, তার জন্য আমি ভালো করে ঘি লাগিয়ে নিলাম। প্রথমে অরেঞ্জ ব্যাটারটা নিয়ে নিচ্ছি, আর আমি যেহেতু এখানে 3খানা কালার আনতে চাই, মানে পরপর স্টেপ বাই স্টেপ, তা এইভাবে দিলে আমার মিশে যাবে, তাই জন্য আমি ফার্স্টে একটা কালার দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিলাম, বন্ধ করব না, জাস্ট চাপা দিলাম, দিয়ে এবার উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম। অরেঞ্জ ব্যাটারটা আমি জাস্ট 1 মিনিট রেখেছিলাম, তাতেই আমার এটা অনেকটা জমে গেছে। আর এবার আমি এর উপরে সাদা ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রিন ব্যাটারটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার সেট করে নেব। গ্রিন ব্যাটারটাও দেয়া হয়ে গেছে, এবার আমি এটাকে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আঁচটা আমি একদম মিডিয়াম রেখেছি, রেখে এটা হালকা করে চাপা দিয়ে, এবার এর মধ্যে আমি এটা চাপা দিয়ে রাখলাম। এটা
কুড়ি থেকে 30 মিনিট মতো আমি এইভাবে চাপা দিয়ে রাখছি, তারপরে এসে দেখছি এটা কিভাবে হয়ে গেছে কিনা। 30 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এটাও সাবধানে, উপরে ঢাকনাটাও সাবধানে খুলে নেব, গরম আছে। দেখুন এটা একটু কাত হয়ে গেছিলো বলে একদিকটা একটু উঁচু নিচু লাগছে, কিন্তু এটা একদম ফুলে গেছে, ফুলে উপরে উঠে এসছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নেব এটা ভাপাটা ঠিক মতো হয়েছে কি না। হ্যাঁ, একদম কাঠিটা একদম পরিষ্কার এসেছে। এবার আমি এটাকে একটু নাবিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার এই সন্দেশটা। দেখুন আমার ভাপা সন্দেশটা একদম রেডি হয়ে গেছে, আর এটা আমি ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার এবার আমি একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে এটাকে পাশ থেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার প্লেটে আস্তে করে উল্টে দিলাম। এবার এটা আমি কেটে নিচ্ছি, ভাপা সন্দেশ আমার একদম রেডি হয়ে গেছে। 3টে কালার এসে গেছে, দেখুন এইভাবে 3টে কালারের আমি করেছি। তো এটাকে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সন্দেশগুলো আমি কেটে নিয়েছি, সুন্দর করে 3টে কালারের লেয়ার এসে গেছে। সন্দেশগুলো খুব ভালো হয়েছে, আশা করছি খেতেও খুব ভালো হবে, আর আপনারাও এরকম সন্দেশ বাড়িতে বানিয়ে খান। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।